নাসিম আপনি লিখেছেন আমরা জানি হাসর ময়দানের শেষ বিচার অনুযায়ী ফয়সালা হবে তাহলে মহামিদ মেরাজে গিয়ে কিছু লোকের শাস্তি দেখেছেন সেটা কিভাবে দেখেছিলেন এটার প্রকৃত রূপ আল্লাহ তালা ভালো জানেন হতে পারে ভবিষ্যতে কি হবে সেই দৃশ্যটাকে আল্লাহ তালা অগ্রিম বিশ্বরাদালামকে দেখিয়েছেন তার জন্য তো অসম্ভব বলতে কিছু নেই হতে পারে যে এটা ছিল প্রতীকী নবী সাল্লাহ সাল্লামকে যেটা আল্লাহ তালা দেখিয়েছেন এরকম আরও অনেক সম্ভাবনা আছে যেহেতু আলমুল গাইব বা অদৃশ্য জগতের বিষয় সেই জগতের কোনো বিষয় যেটা আমরা দেখিনি সেই বিষয়ে আমরা জেছে বা না জেনে মন্তব্য করার কোনো সুযোগ নেই বরং এটাকে আল্লাহর উপর ন্যস্ত করব আল্লাহ আলম সব নাসিম রেজা আপনি লিখেছেন সরি আপনার প্রশ্ন তো দিয়েছি শাকিলা আফরিন আপনি লিখেছেন গোপন পাপ সম্পর্কে গোপনে জিজ্ঞাসা করা উচিত নাকি সবার সম্মুখে জিজ্ঞাসা করা যাবে আমার কিছু গোপন পাপা ছেড়ে থেকে কীভাবে পরিত্রাণ পেতে চা পেতে পারি জানতে চাই আল্লাহ তালা আপনার আমার সবার প্রকাশ্য গোপন সব পাপ আল্লাহ মাফ করে দিন তবে গোপন পাপকে গোপন রাখতে হয় মানুষের সামনে প্রকাশ করতে হয় না কেউ জিজ্ঞাসা করলেও এরকম ব্যক্তিকে সবার সামনে জিজ্ঞাসা করে তার গানে মানে অপরাধের যে সাক্ষী সেটা বৃদ্ধি করা এটা উচিত নয় কারণ আমরা কোনো পাপের কথা যখন মানুষের সামনে বলি তারা সাক্ষী হয়ে যায় আমাদের ময়দানে তখন আমাদের বিরুদ্ধে সাক্ষীর সংখ্যা বেড়ে গেলে আমাদের সে মামলা ভার হয়ে যাবে এজন্য অপরাধ করে সেটাকে প্রকাশ করে বেড়ানো বলে বেড়ানো বা প্রকাশ্যে অপরাধ করা এটা গুনাহের কথা না বিশেদুল্লাহাম বলেছেন ইল্লাল মুজাহিরুন আমার মতে সবাই অপরাধ করার পর ক্ষমা চাইলে মাপ পাবে কিন্তু যারা প্রকাশ্যে অপরাধ করছে আহ অপরাধ করছে তারা কিন্তু ক্ষমা পাবে না